2 বছরের বেশি সময় ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে বন্দী, 18 মাসের বেশি তিহারে জেল খাটা নিয়ে এবার অনুশোচনা খোদ অনুব্রতর। বৃহস্পতিবার বোলপুরের তৃণমূল কার্যালয়ে আগের মতোই সাংবাদিক বৈঠক করে এমন অনুশোচনা করতে দেখা গেল তাকে। নিজের জেল খাটার পাশাপাশি মেয়ের জেল খাটা নিয়েও আক্ষেপ প্রকাশ করেন তিনি। অনুব্রত মণ্ডল গরু পাচারকাণ্ডে যুক্ত থাকার অভিযোগেই 2022 সালের 11ই আগস্ট রাখি পূর্ণিমার দিন গ্রেপ্তার হয়েছিলেন। এরপর আসানসোলের সংশোধনাগার, তারপর দুবরাজপুরে পুলিশি হেফাজত, শেষে ঠাই হয়েছিল তিহার জেলে। দীর্ঘ সময় তিহার জেলে কাটানোর পর সোমবার রাতে মুক্তি, আর মঙ্গলবার সকালে বাড়ি ফিরলেও এত দীর্ঘ সময় তাকে সাংবাদিকদের মুখোমুখি হতে দেখা যায়নি। অবশেষে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন দীর্ঘ সময়ের জন্য। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডলকে একাধিক বার্তা দিতে দেখা যায়, যেগুলিকে রাজনৈতিক মহলের বড় অংশ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন। তাৎপর্যপূর্ণ তার কথাবার্তায় সবাইকে একসাথে নিয়ে চলার বিষয়টি ফুটে ওঠে। কাজল শেখ থেকে শুরু করে কোর কমিটির সদস্য সবাইকে নিয়েই তিনি চলবেন, এমনটাই স্পষ্টভাবে জানিয়ে দেন। শুধু সবাইকে নিয়ে একসাথে চলার বার্তা নয়, এর পাশাপাশি যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই বিষয়টিও জোর দিয়ে বারবার বলেছেন। আর বারবার এমন বার্তা দিতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কেউ কিছু খুঁজিয়ে দিল আর 2 বাইট দিয়ে দিলাম, লাভ নেই, অনেক বাইট পেয়েছেন। এছাড়াও তিনি সবাইকে নিয়ে মানুষের পাশেই থাকবেন বলে জানিয়ে দিয়েছেন। কেউ খুঁজিয়ে দিল আর 2 বাইট দিয়ে দিলাম, লাভ নেই, অনেক বাইট পেয়েছেন। অন্যদিকে দীর্ঘক্ষণ সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় প্রসঙ্গক্রমে অনুব্রত মণ্ডল বলেন, মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল খাটানো হয়েছে, নেতা নেত্রী তো নয়, সাধারণ বাড়ি, যাক ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি, সবাই মিলে একসঙ্গে চল, কেউ ভেদাভেদ করো না, মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো, বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে আছে সব।